আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে আমাকে শুরুতে জয়েন করার আগেই আজকে সারাদিন যে নাটক হলো আর এটা ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট গত কয়েকদিন যাবৎ এটা আজকে একেবারে এমন জায়গায় চলে গেল যাতে সকাল দশটায় প্রেয়ার করা হয়েছে আমাদের পারমিশন দিয়েছে জয়েন করার জন্য এখানে শুনতে পেলাম এখানে কনফারেন্স হবে বিকেল পাঁচটায় ওটা বাতিল করে দিল কনফারেন্স হলেও জয়েন করা যাবে না কোথাও জয়েন করা যাবে না এবং এটা আপনারা দেখতে পেয়েছেন বেশ কদিন যাবৎ এই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে কি কারণ আজকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য আমি শুনলাম উনি বলেছেন সামনে 15ই আগস্ট যে 15ই আগস্টের জন্য এগুলোর সঙ্গে কিসের সম্পর্ক বললেন বর্ডারিং স্টেট সে তো পশ্চিমবাংলাও বর্ডারিং স্টেট আসামও বর্ডারিং স্টেট অনেক বর্ডারিং স্টেট আছে এগুলো অজুহাত দেখিয়ে আজকে আমাদের 40 জন নেতৃত্ব ইভেন এই সরকারের 4 জন যারা মানে বোর্ড এবং কর্পোরেশনের চেয়ারপারসন এবং 40 জন নেতৃত্ব জয়েন করার কথা আমরা প্রস্তুতি নিয়েছিলাম শেষ পর্যন্ত আমরা বললাম যে আমরা 5 জন জয়েন করব তাও 5 জন না তাও কনফারেন্স হলটা ওরা দিল না এবং কোনো ধরনের প্রস্তুতি আমরা দেখ যারা নেতৃত্বরা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা জয়েন করব মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে 2024-এ দিল্লিতে সরকার করতে চলছে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যুব আইকন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বে 2023-এ সরকার হচ্ছে।